ইসলামী ব্যাংক নিউজ টপ 10। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম সালিহের আমন্ত্রণে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিবাহিত ছাত্রী ঢাবির হলে থাকতে পারবে না এমন বিধান বাতিল চেয়ে ঢাবি উপাচার্য ও প্রক্টরকে আইনি নোটিশ। 26 ডিসেম্বর বাস রুট রেশনালাইজেশনের পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে গণপরিবহনে শৃঙ্খলা সূচনা হবে বলে আশা ঢাকার দক্ষিণের মেয়র শেখ ফজলুর তাপসের। রাজধানীর হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্টের একটি পাঁচতলা ভবন থেকে মোহাম্মদ মেহেবুল্লাহ তৌশিক নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে আরও এক বাংলাদেশি নিহত। শীতের তীব্রতা বেড়েছে উত্তরের জেলাগুলোতে, মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। করোনার ওমিক্রন ধরন ইউরোপকে চরম সীমার দিকে ঠেলে দেবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা। প্রথম দেশ হিসেবে বয়স্ক ও ঝুঁকিতে থাকা নাগরিকদের করোনা টিকা চতুর্থ ডোজ দেওয়ার ঘোষণা ইসরায়েলের। সাপ অনূর্ধ্ব ১৯ নারী ফুটবলে আজ শিরোপার লড়াই, বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। কমলাপুর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। স্প্যানিশ লা লিগায় সেভিয়ার সাথে ১-১ গোলে ড্র করে পয়েন্টে খুইয়েছে বার্সেলোনা। এদিকে ইংলিশ লিগ কাপে স্যান্ডারল্যান্ডকে ৫-১ উড়িয়ে প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠেছে আর্সেনাল।